আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বাচ্চাদের ঘন ঘন ইউরিন ইনফেকশন কেন হয়, বাবা মা হিসেবে আপনাদের কি করণীয় সেই বিষয়ে কথা বলবো। দেখা যায় স্কুল গোয়িং বাচ্চাগুলো অনেক সময় কমপ্লেন হয় যে ইউরিন ইনফেকশনে ভুগছে। আজকাল আমরা এরকম অনেক বাচ্চাই পাই যাদের ঘন ঘন ইউরিন ইনফেকশন হচ্ছে, বারবার তাদেরকে ডক্টরের শরণাপন্ন হতে হচ্ছে। আসলে অবশ্যই ইউরিন ইনফেকশন খুব বেশি মাত্রায় হয়ে গেলে আপনাকে অবশ্যই পেডিয়াট্রিশিয়ান বা পেডিয়াট্রিক ইউরোলজিস্টের কাছে যেতে হবে, এটাই সমাধান। কিন্তু প্রিভেনশনের ক্ষেত্রে বাচ্চাদেরকে আপনারা বাবা মা হিসেবে কি করতে পারেন, আজ আমার ভিডিওর বিষয়বস্তু আসলে সেগুলোই। প্রথমত হচ্ছে বাচ্চারা স্কুলে একটা দীর্ঘ সময় থাকে এবং তারা অনেক সময় তাদেরকে ফ্লাক্সে যে পানিটা দিয়ে দেওয়া হয় সেটি তারা খায় না, পুরোপুরি শেষ করে না। আপনারা অবশ্যই বাচ্চারা স্কুল থেকে ব্যাক করার পর খুব সুন্দরভাবে এই বিষয়গুলো তাদের সাথে ডিসকাস করবেন, পানি খেয়েছিল কিনা বা পানি কেন খাচ্ছে না বা পানি খেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চারা অনেকেই আছেন যারা স্কুলে ওয়াশরুম ইউজ করতে একটু হেজিটেশন ফিল করে, বা অনেকে হয়তো একটু অপছন্দ করে অপরিচ্ছন্ন ভাবে, বা সেটাকে বাসার বাথরুমের সাথে তুলনা করে দেখা যায় যে ইউরিনে পাস করার যে বেগটা আসে তখন তারা সেই ইউরিনটি পাস করতে স্কুলের ওয়াশরুমে যাচ্ছে না। আবার কোনো কোনো বাচ্চা আছে যারা লজ্জা পাচ্ছে টিচারকে বলতে, বা তারা ভাবছে যে আমি ইউরিন পাস করতে গেলে আমার ফ্রেন্ডরা কি ভাববে। আসলে এই বিষয়টি ভীষণ ইম্পর্টেন্ট, সব বাচ্চাদেরকে আপনারা অ্যাজ এ মা বাবা কাউন্সেলিং করবেন যে ইউরিন পাস করা এটা একটা সাধারণ নিয়ম, এবং এটা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে অবশ্যই এটার প্রেশার আসলে এটি পাস করতে হবে, এটি হচ্ছে স্বাভাবিক। এই বিষয়টি যদি সবসময় তাদেরকে মোটিভেট করেন, তাদেরকে বুঝান এবং তাদেরকে যদি অভ্যস্ত করেন যে পরিবেশ পরিস্থিতিতে বাসার মতো ওয়াশরুম পাওয়া আসলে সবসময় সম্ভব না, সেই ক্ষেত্রে তারা কিভাবে একটু নিজের মতো করে ওয়াশরুমটি ইউজ করবে। বাচ্চাদেরকে একটু টিস্যু পেপার দিয়ে দিতে পারেন, আলাদা একটা ছোট বটল দিয়ে দিতে পারেন যেটা দিয়ে তারা ওয়াশ করবে, এবং যে টিস্যুটি দিয়ে তারা কোমরটি পরিষ্কার করে বসে ইউরিন পাস করবে। এই এই টেকনিকটা তাদেরকে শিখাতে হবে, এই ট্রেনিংটা তাদেরকে দিতে হবে, বলতে পারেন এক ধরনের কমান্ডার ট্রেনিং, যে বাচ্চারা আসলে সব রকম পরিস্থিতিতে গিয়ে কিভাবে নিজেদেরকে খাপ খাওয়াবে। এই ট্রেনিংটি বলতে পারেন কিডস কমান্ডার ট্রেনিং। এই ট্রেনিংটি অবশ্যই বাচ্চাদেরকে বাবা মার দেওয়া উচিত, কারণ আমরা বেড়াতে যেতে পারি, স্কুলে আমাদের প্রতিদিনই সপ্তাহে 5 দিনই যেতে হয়, সেই 5 দিন যদি তাদের ইউরিনের এই দীর্ঘ সময়ের সমস্যা হয়, তারা না পাস করে, অবশ্যই তাদেরকে ইউরিন ইনফেকশন ঘন ঘন হবে এবং এই সমস্যাটির জন্য কিডনির জটিলতা পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে লজ্জা পাওয়া, এটিও কাউন্সিলিং করবেন, এটা একটা ন্যাচারাল কল, সো অবশ্যই এটা তাদেরকে যেতে হবে। এই ক্ষেত্রে টিচারদের ভূমিকাটা অনেক বেশি, টিচারদেরও বারবার ছোট বাচ্চাদের স্পেশালি মনে করিয়ে দিতে হবে যে সব কারো ওয়াশরুম প্রয়োজন আছে কিনা, বা টিচারকে বলা বা এটা খুব কমন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এই বিষয়টিকে খুব ইজি করে দিতে হবে বাচ্চাদের ক্ষেত্রে। আর লাস্ট ওয়ান হচ্ছে বাচ্চারা যেন কোনোভাবে ইউরিন পাস করতে ভয় না পায়। দেখা যায় যে ওরা অনেক সময় মনে করে যে আমি এখন যাব না, আমি আমার কোনো সমস্যা হবে। অনেকে কিন্তু ছোটবেলায় আমি দেখেছি স্কুলে ইউরিন পাসও করে দেয়, তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইউরিনটি ঠিক মতো পাস করা। সো আপনারা বাচ্চাদেরকে এই ট্রেনিং গুলো দিবেন, বাচ্চাদের পানিটি শেষ হলো কিনা এটা মেক শিওর করবেন, বাচ্চাদের ইউরিন ইনফেকশনকে অবহেলা করবেন না, কারণ ঘন ঘন ইউরিন ইনফেকশন থেকে ওদের মেজাজ খিটখিট হয়ে যেতে পারে, ওদের ভবিষ্যতে কিডনি প্রবলেম হতে পারে, গায়ে জ্বর সব সময় থেকে যেতে পারে, বাচ্চাদের দেখা যাচ্ছে একটা অস্বস্তি ভাব থাকতে পারে। তাই প্রচুর পরিমাণে ফ্লুইড বাচ্চারা বাসায় ফেরার পর যেই সময়টি পাবেন সেই সময়টিকে চেষ্টা করবেন কাজে লাগাতে, এবং তার ইউরিনের রং অবশ্যই স্কুল থেকে আসার পর বেশ কিছুক্ষণ সময় পানি খাওয়ানোর পরে খেয়াল করবেন বাচ্চার ইউরিন কালারটি ঠিক আছে কিনা, তাহলে আপনি পারবেন আপনার বাচ্চার ইউরিন ইনফেকশন প্রতিরোধ করতে। কারণ প্রতিকারের চেয়ে প্রতিরোধ অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব বাচ্চারাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফেজ।